দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বাদরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। বাদরের কামড়ে জখম শিশু সহ বেশ কয়েকজন। এদিন বন দপ্তরের পক্ষ থেকে পাতা হয় খাঁচা, অবশেষে ধরা পড়ল বাদর। এখন স্বস্তিতে এলাকাবাসীরা। পরপর কয়েকদিন ধরে বাঁদরের কামড়ে এলাকায় জখম হয়েছে ছজন শিশুসহ বেশ কয়েকজন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর বন দফতরের পক্ষ থেকে খাঁচাও পাতা হয় এলাকায়। অবশেষে চার দিনের প্রচেষ্টায় খাঁচাবন্দি বাঁদর। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর এলাকায়। জানা গেছে সপ্তাহখানেক ধরে ওই এলাকায় একটি বাঁদরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার সাধারণ মানুষ। মাঝে মধ্যেই অতর্কিত হামলা চালাচ্ছে বাঁদরটি, যাকে তাকে কামড়ে দিচ্ছে। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়দের অভিযোগ, এলাকারই এক বাসিন্দা তার বাড়িতেই বাঁদর পুষতেন। সম্প্রতি বাঁদরটিকে তিনি ছেড়ে দেন, তারপরই এলাকায় বাঁদরের উপদ্রব বেড়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছিল। তারা স্কুলে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। এলাকাবাসীরাও বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। বাড়ি থেকে বের হলেও হাতে লাঠি নিয়ে বের হতেন। খবর পেয়ে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় খাঁচা পাতা হয়। দীর্ঘ চার দিন অপেক্ষার পর অবশেষে ধরা পড়ে বাঁদর। বাঁদর খাঁচাবন্দি হতেই বনকর্মীরা এসে হাজির হন। এদিন বাঁদরটিকে নিয়ে যান তারা। তারপরে ওই মানে আমাদের বাড়ি থেকে এসে ওদের দুধ তারপরে জল খেলো, খাওয়ার পর তারপরেই ছাদে গেল, ওখানেই ধরা পড়ে গেল। এ বিষয়ে এলাকার বাসিন্দা উত্তম মিস্ত্রি বলেন, বাঁদরের উপদ্রবে আমাদের খাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে গেছিল। এলাকায় পালা করে পাহারা দিচ্ছিলেন স্থানীয়রা। অবশেষে বাঁদরটি ধরা পড়ে, আমরা স্বস্তি পেয়েছি। যে বাঁদরের উপদ্রব মানুষের ঘুম নষ্ট করে দিয়েছে এবং রান্না খাওয়া দাওয়াও নষ্ট করে দিয়েছে। এমনকি ও পালা বদল করে প্রত্যেক সাদে সাদে দিয়ে ঘরের ভিতরে ঢুকে ভাত তরকারি বিভিন্ন প্রকারে সামগ্রী নষ্ট করে। মানুষ খুব তৎপরতার সঙ্গে চলছিল এবং অনেক বাচ্চা কাচ্চাদের কামড়িয়েছে, যা কিনা হাবড়া হসপিটাল ঠাকুরনগর হসপিটালে যেতে হয়েছে ইঞ্জেকশনের জন্য। বন দপ্তরকে সংবাদ দেওয়ার পরেও বন দপ্তর তৎপরের সঙ্গে কয়েকদিন ধরে আড়ি পেতে বসেছিল। সেই আড়ি পাতা অবস্থায় গতদিন খাঁচায় ঢুকেছে। গ্রামের লোক খাঁচার ভিতর থেকে দেখতে পেয়ে বন দপ্তরকে আবার ফোন করে করে ওরা ওদের তৎপরতায় নিয়ে গেছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনীমোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।